রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে কম্বল প্রদান করা হলো কালচিনি ব্লকের বন্ধ তোরসা ময়দানে। এদিন চা বাগানের 1000 শ্রমিকদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে কম্বল প্রদান করা হলো কালচিনি ব্লকের বন্ধ তোরসা ময়দানে। এদিন আলিপুরদুয়ার জেলার বন্ধ তোরসা চা বাগানের ফুটবল ময়দানে বাগানের 1000 শ্রমিকদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বলি আজ আপনার কে কে আজ আমার তোরসা স্পোর্টিং ক্লাব কে দ্বারা বন্ধ চা বাগান তোরসা টি গার্ডেন পে রামকৃষ্ণ মিশন কি ওর সে 1000 বস্ত্র বিতরণ দিয়া গা সবই লোক টি ওয়ার্কার্স কো। আপ লোক ইয়া পে বাগান মে কাফি বন্ধ চা বাগান হে, কাফি প্রবলেম হে জি, ইস বিষয় পে আপকি প্রশাসন কি ওর সে কিয়া বিনতি হে? ইয়া পর অবি তক কোই প্রশাসন ইয়া গভর্নমেন্ট কি ওর সে কুছ হেল্প বগেরা নাই হুয়া আজ তক, লেকিন পিছলা সাল এক হি ক্যাম্প হুয়া থা, উসকে আলাওয়া আজ তক অবি ইয়া কোই নাই হুয়া হে। তো লগভগ এক এক ডেড় সাল বাদ আজ ইয়ে হো রা হে, এক ক্যাম্প হো রা হে। তো ইয়া পর হমারে বন্ধ চা বাগান মে বহুত হি জরুরত হে, এসি প্রশাসন কি ওর সে কুছ ক্যাম্প বগেরা কুছ হেল্প বগেরা মিল যায় তো ওর সুবিধা হতে। বর্তমান আপ লোক বাগান মে কিস কিস তরিকা সবই বর্তমান সমস্যা? সমস্যা তো ফার্স্ট অফ অল তো ইয়ে কি মতলব বন্ধ চা বাগান বন্ধ হয়ে যায় তো লোক কে পাশ অভি জব নেই তো কাহা সে কমায়েগা, তো থোড়া বহুত ভি ইয়াঁ সে জো হসপিটাল কে মিলে থোড়া বহুত ভি অভি জো মেডিকেল হেল্প মিলতা তো ও নেই মিলেগা, তো অভি ঘর সে সবই লোক ঘর সে দূর যাতা হে কাম কে লিয়ে, তো ও সব কাম কা মেইন মেইন তো জবই কা প্রবলেম হে। কাম মিলাক দেখাতে নাই কিয়া আয় অন্দর মে বুড়া